Padlo. Good evening, guys. Aaj hocche. Aaj kibar. Aaj Mongolbar, 21 February. Ekhon bajche pakka 6ta ar amra jabo mela. Nilkontho mandire je mela ta bosheche seta jabo. Hotat kore plan holo dupur bela khawar por shoar por বাবাই যে ধরলো মেলা চলো ওর বাবাও রাজি হয়ে গেল চলো মেলা ঘুরে আসি তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্লিজ কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সাথে থেকো আর দেখতে থাকো আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি আর বাবাই তোমাদেরকে হাই বলছে প্রচুর ভিড় এখন হয়নি মানে খুব একটা ভিড় নেই এই দেখো ওইদিকে রাইডগুলো দোলনাগুলো বসেছে আর এখন আমরা এই যে যাচ্ছি অন্য একটা সাইডে যেদিকে রাইড আছে কারণ কি বাবাইয়ের এখন মানে বাবাই টেনে টেনে ওইদিকেই নিয়ে যাচ্ছে তো বেশ অনেকগুলোই দোকান বসেছে বেশ খুব বড় মেলা বলবো না তবে অনেকটাই বড় বেশ অনেকগুলো দোকান অনেক রাইড খাওয়ার দোকান এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলোই দোকান বসেছে আর আমরা চলে এসেছি রাইডের দিকে বাবাই পুরো এক্সাইটেড ওই দেখো আর ওইদিকে আকাশ দেখাচ্ছে একটা বন্দুক ওই বন্দুক দিয়ে বেলুন ফোটানো ওইটা বসেছে আমার খুব ইচ্ছে ওটা মা খেলার তো চলো প্রথমে ওইদিকেই যাই কটা কে ফাটাবে আগে এটা ফাটাও এই মা ওর মা ফাটাবে এটা আমি ফাটাই ফাটাবো এটা দাও Padlo. Padlo. Aim karo. Ekta pheteche. বেশ মজা পাচ্ছি ওই বন্দুক দিয়ে বেলুন ফুটিয়ে তো আমি তো দুটো এম করতে পারলামই না কারণ এটা আমার ফার্স্ট টাইম আমি এর আগে কোনোদিনও বন্দুক দিয়ে বেলুন ফাটানো এই গেমটা খেলিনি আমরা মেলাতে চলে এসেছি মেলার ভেতরে আর এখন এই যে একটা গেম খেলছিলাম ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো এটা অনেকেই জানো মানে সবাই জানো হয়তো যারা যারা মেলায় এসেছো খুবই একটা বেস্ট এনজয়িং গেম তো আমি একটাই ফোটাতে পেরেছি আকাশ দুটো পেরেছে আর এতটাই ভারী বাবাই ওটা ক্যারি করতে পারছেন না আর মেলাতে প্রচণ্ড আওয়াজ উঠছে যাই না আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না আর এটা বাবাইয়ের সব থেকে ফেভারেট প্লেস মেলায় চারিদিকে নানা রকম রাইড রয়েছে তো সেই জন্য প্রথমে আমরা এই সাইডটাতে এলাম কি হলো এবারে চলে এসেছি বাবাইকে নিয়ে বাবাই রাইডের দিকে এই যে জাম্পিং ওই যে কি বলে এটাকে মিকি মাউস জাম্পিং না কি বলে তো দেখতেই পাচ্ছ ওঠার চেষ্টা করছে পায়ে মোজাটা পরে আছে বলে মাঝে মাঝে স্লিপ করে যাচ্ছে কিন্তু তবুও ধরে ধরে উঠছে আর খুব এনজয় করছে বাবাই আগে যখন ছোট ছিল এটাতে উঠতে খুব ভয় পেত উঠতে চাইতো না কাঁদতো কিন্তু বেশ কয়েকটা মেলাতে মানে এর আগে দুটো মেলাতে নিয়ে গেছিলাম সেখানে একবার উঠেছিল
খুব একটা করেনি, আর এর আগের মেলাটাতে করেছিল, আর এটাতে বেশ সাবলীল, মানে খুব ভালোভাবে উঠছে, নামছে, এনজয় করছে, জাম্প করছে, খেলছে, খুব সুন্দর। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাথে থেকেও শেয়ার করো, আর প্লিজ দেখো সবাই। তো চলো দেখতে থাকো আর এনজয় করো, আর আমরাও চলো মেলাতে এনজয় করি। আর এখন চলে এসেছি আর একটা রাইডে, এটা ব্রেক ডান্স, ব্রেক ডান্সে চলে এসেছি। আমি কোনো রাইডেই চাপবো না, ওরা বাপ বেটা মিলেই এনজয় করুক, কারণ কি আমার রাইডে চাপার পরে একটু জাস্ট মানে মাথাটা একটু ঝিমঝিম করে যায়, আর ওই সময়টা আমি চাই না, মানে আমি চাই না যে মাথা ঝিমঝিম করুক আর মেলা ঘোরাটা নষ্ট হোক, তো সেই জন্য আমি উঠবো না। আর এখান থেকে দেখো নীলকণ্ঠ বাবার চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই দূরে আছি আমরা, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখো আমরা মেলার বাইরে চলে আসতে বাধ্য হয়েছি, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, পুরো মাথা ঘুরোচ্ছিল, পুরো মেলাটা ঘোরা হলো না, একদম বাইরে চলে এসেছি। আর এখানে মোমো বিক্রি হচ্ছে একটা ভাইয়ের দোকানে, তো ওখানে বাবা আর আকাশ খাবে, সেই জন্য আমরা দুটো প্লেটই নিয়েছি। আমি খাবো না, আমাকে জাস্ট আকাশ জোর করছে বলে একটু টেস্ট করলাম, এই দেখো, এই দেখো স্যুপ, আর একটু টেস্ট করলাম, প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো, জল খেলাম, নিয়ে বসলাম। মেলা গিয়েও পুরো মেলাটা ঘুরতে পারলাম না, ঘোরা হলো না পুরো মেলাটা, আমি অসুস্থ ফিল করছিলাম পুরো, এত চাপ পেছনে হচ্ছিল, প্রচন্ড চাপ পেছনে হচ্ছিল, এত ধুলো, প্রচন্ড ধুলো, মানে আমরা তো মাছ নিয়েই যাইনি, ভাবি মানে বুঝতে পারিনি যে এত ধুলো হবে। আকাশের কাছে একটা রুমাল ছিল, ওই রুমালটা বাবাই মাঠে ঢুকে দেওয়া হয়েছিল, প্রচন্ড ধুলো ছিল প্রচন্ড। আর আমার কাছে একটা রুমাল ছিল শুধু ছোট, সেটা মুখে নাকে বাঁধা যেত না। আমার এত মানে এখানে তো ব্যথা, এখানে হালকা হালকা ব্যথা করছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, আমরা বুঝতে পেরেছিল। আমি প্রথমে বলিনি, ওরা বাবা একটা হেলিকপ্টার রাইডে চেপেছিল, বাবা একটা হেলিকপ্টার রাইডে চেপেছিল, আমি বলিনি যে আমার কষ্ট হচ্ছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, ব্যথা ব্যথা করছিল, আমি নিঃশ্বাস নিতে কষ্টও হচ্ছিল, আকাশ বুঝলো যে কিছু একটা আমার হচ্ছে, তোমার শৈশব করছে, শৈশব করতে এই ধুলোগুলো এত উঠছে, এত পলিউশন, পুরো সাফোকেশন হতে পুরো দম আটকে যাচ্ছে আমার, সঙ্গে সব ব্যাক সাইড দিয়ে ঘুরে বাড়ি নিতে পেলো, ওটা দরকার নেই তোমার মেলা আমার বাড়ি চলো, আর দম মাছ ফাঁস নিয়ে আসবো, কি চিত্র ফিল করবো কোনো দিন, তখন দেখবে মেলা। বাবাই তো কিছুতেই আসতে চাইছিল না, পুরো কান্না কাটি ঢুকেছিল, কোনো টয় ফয়ে মানে টয় কিনতে পারলো না কোনো, বুঝতেই পারছো কটা রাইডে চেপেছিল, আর বাইরে এসে একটু মোমো কেনা, বাইরে মেলার একদম মেলার বাইরে একটা ওই মানে একটা কারের মধ্যে হুইলের মধ্যে ওখানে মোমো বানা ছিল, আমাদেরই চেনে জানা একটা ভাই, তো ওখানে এসে বাবাইকে মোমো কিনেছিল, দু প্লেট নিয়েছিলাম, আমি খেতে পারবো না তো একদম ভালো লাগছে না, দু প্লেট নিয়েছিল, ওখান থেকে আমি একটা খেয়েছি, সকাল একদম বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চোখে মুখে একটু জল নিলাম, মেকআপটা উঠে নিয়ে লিপস্টিক কাটলে চোখে মুখে একটু জল নিলাম, একটু শুয়েছিলাম, এখন একটু বেটার ফিল করছি, হালকা এখানে তো একটু পেন হচ্ছে, যেটা হয় অক্সিজেনের কমতি থাকে, কারণ অক্সিজেনের কম, অক্সিজেন বডিতে কম গেলে এরকম একটা ব্যথা হয়, তো যাই হোক এখন অতটা অসুবিধে হয়নি। এসে এসে মাকে বললাম ছোলার ডাল বসিয়ে দাও,
পিয়া ছোলার ডাল করে বোনকে তো দিয়ে পাঠাতে হবে না, বোনকে তো বোন এখানে আছে, তো সেই জন্য এই যে ছোলার ডালটা সামান্য হয়ে গেল, একটু জাস্ট পেঁয়াজ কুচি করে একটু গরম মশলা দিয়ে ডালটাকে সামলে দিলাম। আকাশ যাবে বোনকে আর মঞ্জিতকে খাবার দিতে, রুটি হয়ে গেছে, রুটি আর এই যে ডাল। চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলো না, সাথে থেকো প্লিজ 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 প্লিজ, আমার ফ্যামিলিতে তোমরা সবাই যোগদান দাও, সাথে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।